বিগ বস গায়ে গতরে আর ওজনে সিলেট অঞ্চলের বড় কয়েকটি ষাঁড়ের একটি। বিয়ানীবাজারের খামারি শাহেদ আহমদের ডেইরি ফার্মে লালন পালন করা 27 মন ওজনের এই ষাঁড়টি গত 2 বছর ঢাকার কুরবানির পশুর হাটে ছিল মূল আকর্ষণ। কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় কুরবানির ঈদে রাজধানীর গাবতলীর পশুর হাট থেকে ফিরিয়ে আনা বিগ বস এবার জবাই করে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন ষাঁড়ের মালিক শাহেদ আহমদ। পবিত্র শবে বরাতের 2 দিন পূর্বে বিয়ানীবাজার পৌরসভার মুরাদগঞ্জ বাজারে 27 মার্চ সকালে জবাই করা হবে ষাঁড়টি। বিশালাকৃতির বিগ বস ষাঁড়টির মাংস ন্যায্য মূল্যে বিক্রি করা হবে। পবিত্র শবে বরাতকে উপলক্ষ করে সুস্থ ও টাটকা মাংস সরবরাহ করার লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ষাঁড়ের মালিক শাহেদ আহমদ। তাহমিদ ইসলাম, এবিটিভি।